মর্নিং বন্ধুরা, অনেক অনেক স্বাগত তোমাদের আমার চ্যানেল বঙ্গাল কল্পনা লাইফস্টাইলে। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। সকাল সকাল ও খেলো দুধ আর ছোলা মিক্স, যেটা স্যালাড বানিয়ে দিই সেটা খেলো, বাদাম খেলো, তো এসব খেয়েছে। আমি ছাতু খেয়েছি দুধ দিয়ে, ছেলেও ছাতু খেয়েছে দুধ দিয়ে, আর দুধও খেয়েছে একটু। তো এগুলো ব্রেকফাস্ট করার পরে ও লেগে পড়লো ওর কাজে, মানে যে মানে সবসবে করছিলো যে জায়গাটা কালকে তোমাকে দেখিয়েছি ওই জায়গাটাতেই ও কিছু করছে, নেট লাগাচ্ছে ওই দিকটায়। আর আমার ছেলে তো খেলছে, পালিয়ে গেল, বললাম চলো একটু পড়াশোনা করো, ও পালিয়ে চলে গেল আমি ঘরটাকে ঝাড়ু দিতে দিতে। তো ওকে পরে নিয়ে আসতে হবে, যাই হোক। তো এখন আমি বসে বসে রান্না করতে, আমার মোছা হয়ে গেল, মুছে মানে এই ঘরটা এখন মুছবো। তো পাপোশটা একটু ভিজে গেছে, সেটাকে নিয়ে গিয়ে শুকিয়ে দিয়ে আসলাম। আসার পরে এখানে ধনিয়াটাকে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে বাছার জন্য। তো এটা চোখে পড়লো, তো এটাই আগে বেছে ফেললাম, কারণ এটা বেছে ফ্রিজে ঢুকিয়ে দিই, ঘরটা ফাঁকা হবে, তারপর ঘরটা মুছি। ওই দেখো বালতি খোনা পড়ে আছে কিচেন, আমার মোছা হয়ে গেছে, এই ঘরটা এখন মুছবো। তার আগে এই যে ধনিয়া পাতাটাকে সাফ করে নিলাম, এটা এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে, 8-9-10 দিন এরকম হয়েছে হয়তো। তো এই দেখো বেছে এটুকু বের হলো, আর ওই যে দেখো কতটা পচা বের হলো। তবু অনেক দিন গেছে, মানে কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখার ফলে অনেক দিন কিন্তু টিকেছে আর কি, অনেকদিন থেকেই খাচ্ছি, বলতে পারলাম না ঠিক কতদিন হলো, কিন্তু অনেকদিনই হলো। তো যাই হোক, এটা দিয়ে এখন আবার আমার 4-5 দিন তো চলে যাবে, এটুকু ধনিয়া পাতা দিয়ে, বেশি তো লাগে না, অল্প অল্প করে দিই, তো এটা দিয়ে চলে যাবে মোটামুটি। তো চলো কাজগুলো ফটাফট করে নিচ্ছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই কী করছে বাইরে, ঠিক আছে। আমি দেখো নেটটা লাগানো হয়েছে এদিকে, বৌমাশাই কী করছেন, কালকে এই কটা ফুলের চারা আমি লাগিয়েছিলাম, তো ভালো মতো নাকি লাগানো হয়নি, ঠিকঠাক করে লাগাচ্ছেন। মাটিগুলো দিয়ে দিয়েছিলাম কিছুটা আমি, ও এখন আরও ভালো করে দিয়েছে। গাছগুলো দেখো লাগাতে লাগাতে কিসের জন্য আগাগুলো করে খেয়ে নিয়েছে, মানে কি বলবো, কি আর খাবে, গরু খেয়েছে, কিছু করার নেই, গরু খোলামেলা জায়গা করে বেড়ায়, এত দুনিয়ার ঘাস সেগুলো খাবে না, ঠিক যেটা লাগানো হবে যত্ন করে সেটাই খাবে। দেখো আমার ছেলের গান শোনো। তো মুছতে বসলাম, ও বলছে কলা খাবো, তো বলছি আমি বললাম যে কি বলে, বসলে আর উঠতে ইচ্ছে করে না, এত কোমরে ব্যথা, তো সেই জন্য মানে আবার দিলাম ওকে কলা, তারপরে মোছা শুরু করলাম ঘরটা। তো ঘরটার মুছে কাজগুলো সব সমস্ত কাজগুলো ফটাফট কমপ্লিট করে নেই। তো চলে আসলাম রান্নাঘরে, রান্না উঠিয়ে দিলাম, বেলা হয়ে যাচ্ছে, তো সমস্ত কাজ ঝাড়ু পোছা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেল, বাসন টাসন ধুয়ে রান্না বান্না বসিয়ে দিলাম সকালবেলা ব্রেকফাস্টে বাসনগুলো ধুয়ে। ও বললো যে ডাল আর মাছের ঝুড়ো ভাজা করো, বেশি কিছু করতে হবে না, কারণ মাছের ঝুড়ো ভাজা ওর এত পছন্দ যে ওটা দিয়ে ওর হয়ে যায়, তার মধ্যে ডাল থাকলে তো আমাদের সবারই শান্তি, মানে ছেলেও খুব ভালোবাসে, আমিও সবাই মানে আমরা ডালটা খুব পছন্দ করি, বিশেষ করে মসুর ডালটা। তো মসুর ডাল আর মাছের ঝুড়ো ভাজাটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে আমি শেয়ার করছি, মাছের ঝোলটা, মাছের ঝোল না, মাছের ঝুড়ো ভাজাটা কীভাবে করছি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মাছের ঝুড়ো ভাজাটা আমি মাছটা দুটো ভেজে নিলাম, দুটো পিস ভেজে নিয়ে মোটামুটি যখন ভালো মতোটা ভাজা হয়ে গেল, মানে ভাজা খেলে আর কি যেরকম ভাজতে হয় ততটুকু ভেজে নিলাম, তারপরে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেল একটু কম হয়ে গিয়েছিলো, তেল আর একটু দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম, ভাজা হয়ে গেল যখন, মানে পেঁয়াজটার জন্য একটু লবণ দিলাম, মাছের মধ্যে তো আমি লবণ হলুদ দিয়েইছিলাম, তো পেঁয়াজটার জন্য একটু লবণ হলুদ দিতে হবে, এক চুটকি করে, বেশি নয়, যেহেতু মাছের মধ্যে লবণটা দেওয়া আছে সেই জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে, খুবই এক চুটকি দিলাম আর কি, খুবই কম। তো তারপরে একটা লঙ্কা কেটে দিলাম, একটু আদা অল্প, একটু আদা থেঁতো করে দিলাম, বেশি বেশি মশলা দিলে কিন্তু ওটার ফ্লেভারটা বেশি হয়ে যাবে আর মাছের ফ্লেভারটা চলে যাবে, সেই জন্য খুবই অল্প অল্প মশলা দিতে হবে। এখানে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
ধনিয়া গুঁড়ো একদম সামান্য সামান্য এক চিলতে চিলতে করে দিলাম, একটু একটু দিলে ভালো লাগে, বেশি হয়ে গেলে কিন্তু মাছের ফ্লেভারটাই চলে যাবে, সেজন্য বেশি দেওয়া যাবে না একদম। তো তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে আসলো পেঁয়াজটা, তারপরে আমি অল্প একটু জল দিয়ে নেবো, জলটা দিয়ে একটু ভেজে নেবো, নরম হয়ে যাবে এতে পেঁয়াজটা মাছটা দুটোই একসঙ্গে মিশে যাবে, আর পেঁয়াজটা খেতে দারুণ লাগবে নরম নরম, আর মাছ ফ্লেভারটা একদম পেঁয়াজের মধ্যেও চলে যাবে। তো ওই জন্য একটু জল দেওয়া, তো এটা খেতে দারুণ লাগে, ওর তো ভীষণ পছন্দ, মানে মুসুর ডাল আর এই ভাজাটা হলে, মাছের এই ভাজাটা হলে আর বেশি কিছু লাগে না, ওর সাথে আচার তো আছেই। লাস্টে একটু ধনে পাতা আর একটুখানি গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়, বেশি দেওয়া যাবে না, অল্প। তো আজকে দুপুরের এটাই আমাদের হচ্ছে মেনুতে থাকবে, খুবই সিম্পল, বেশি কিছু না। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি কখনো এরকম হয় যে মাছের পিস কম আছে, মানে লোক সংখ্যা বেশি, তখন কিন্তু আমরা এই মানে ইয়েটা আইটেমটা করতে পারি, মাছের ঝুড়ো ভাজাটা করতে পারি, তখন কিন্তু অল্প করে হলেও সবার হয়ে যাবে। কিন্তু মানে দুটো পিস মাছ বা তিনটে পিস মাছ থাকলে সবাইকে ভেঙে ভেঙে দিতে কীরকম একটা লাগে, তো যদি অল্প মাছ থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আমরা বানাতে পারি, খুবই মানে মুখরোচক, দারুণ খেতে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যদি এখন না বানিয়ে থাকো এরকমভাবে। তো বন্ধুরা, এবারে আমি পূজাটা দিয়ে নিলাম, পূজা দিয়ে খেতে বসলাম, আর ওকে দেখো ভাত দিয়ে দিয়েছিলাম পূজা দেওয়ার আগেই, তো ততক্ষণে ওর খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি অর্ধেক। তো ভাবলাম যে ওকে ভাতটা দিয়েই দিই, কারণ আমি পুজোটা দিতে একটু লেট হবে, ততক্ষণে ও খেয়ে নিতে পারবে। তো সেই জন্য দেখো ওর খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন আমি বসলাম, ছেলেকে খাওয়াবো, আমি খাবো, মোটামুটি একটা দেড়টার দিকে আমরা খাই। তো খাওয়া শুরু করে দিলাম, ওকে খাওয়াচ্ছি, দেখো ও অল্প একটু খাবে, তারপরে মোবাইলটা নেবে, সেজন্য আনন্দে একবারে নাচানাচি করছে, একটুখানি খেয়ে বলছে এখন আমি মোবাইল নেবো, তো মোবাইলের সামনে এসে নাচানাচি করে তারপরে মোবাইলটা নিয়ে নিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলেই ডাল, মাছের ঝুড়ো ভাজা, আর হচ্ছে কিসের তো আচার ছিল, লঙ্কা, লঙ্কার আচার, বড় বড় লঙ্কাগুলো আছে না ওগুলোরও আচার। তো খাওয়াটা দারুণ হলো, আসলে অনেক কিছু বানিয়ে খাওয়াটা তো শখের খাওয়া, শান্তি তো ওই এগুলো দিয়েই হয়, ডাল ভাজা থাকবে, লেবু থাকবে, আচার থাকবে, শান্তি কিন্তু খাওয়া এগুলো দিয়েই হয় আমাদের। মানুষের কথা জানি না, আমাদের মানে দুজনেরই এই দিক দিয়ে পছন্দটা একই, মানে এসব হলে আমাদের খাওয়াটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু শুয়ে রেস্ট করবো, বিকেলবেলা একটা ভিডিও বানানোর প্ল্যানিং আছে, খুবই ইন্টারেস্টিং থাকবে ভিডিওটা। তো জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই এন্টারটেনমেন্ট হবে ভিডিওটা দেখে, সেরকম একটা ভিডিও নিয়ে আসছি প্ল্যানিং করে। তো জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, এখন একটু রেস্ট করে পরে আবার উঠে বাসন ধুতে হবে, হ্যাঁ, পূজা আচ্ছা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল, ঘরটা মুছিয়ে নিলাম একটু জায়গাটা, এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করি, উঠে বাসন টুসন ধুয়ে তারপরে আবার ও চা চায় না কী চায় সেটা বানিয়ে দিতে হবে, সোনুকে দুধ গরম করে দিতে হবে, বাকি এই কাজগুলো পরে হবে, তারপরে ভিডিও বানাবো। আর এখনকার মতো এখন একটু ফ্রি, বাসনটা পরেই ধুই, নাহলে সাপ্লাই জলটা আসলে জানো তো তখন বাসনটা ধুতে ভালো লাগে, মানে সাপ্লাই জলটা একটু স্পিডে আসে, আর মানে মাঝখানে ওই নলটা একটু মাঝখানে, তো তো তোমরা আমার বেসিনে দুটো নল দেখতে পাচ্ছ, একটা সাপ্লাই একটা হচ্ছে তোমার ট্যাঙ্কের, তো সাপ্লাইয়ের জলটা একটু খুব স্পিডে আসে, আর মাঝখানে নলটার জন্য কিন্তু বাসনটা ধুতে তখন বেশি আরাম হয়, তো ওই জন্য বাসনটা আমি বিকেলবেলায় ধুই জলটা যখন আসে, আর সকালবেলা তো ধুতেই হয়, সকালবেলা যেগুলো বের হয় ওগুলো তো সকালবেলা ধুতেই হয়, এই দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসনগুলো হাঁড়ি কড়াই যা আছে সমস্ত কিছু আমি বিকেলে ধোবো। তো চলো এখন একটু রেস্ট করছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। তো একটুখানি রেস্ট করলাম, করার পরে তারপরে মনে পড়লো কাপড় চোপড় ধোয়া বাকি রয়েছে, কারণ মানে স্নানের পর কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি, ভাবলাম যে একটু পরে ধুই, সেজন্য কিন্তু এই যে লেট করলে লেট হয়ে যায়, সাথে সাথে ধুয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো পরে মনে পড়লো, ফটাফট কাপড় চোপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম, কারণ রৌদ্র চলে গেলে পরে শুকাবে না, এখনও প্রচণ্ড রৌদ্র, মানে যদি ধরো দুটো তিনটা বেজে যায় তারপর যদি ধুয়ে দিই না তবুও শুকিয়ে যায়, কোনো ব্যাপার না। তো এখন দুটো তিনটেই বাজে, গুড ইভিনিং বন্ধুরা, ছটা সাড়ে ছটার দিকে দুধ চলে আসে, তো দুধটা নিয়ে আমি দুধ গরম করলাম, সাথে সাথে ও চা বানালাম। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:37, তো দেখো চায়ের আড্ডায় বসে পড়েছি, চা চানাচুর তো খাচ্ছি বসে বসে, আবার চা খেয়ে চলে যাবে জিমে, সারাদিন ঘরে কেটে গেল কাজকর্ম, শুয়ে এডিটিং ফেডিটিং করতে কেটে গেল, দুধ গরম করে রেখে দিলাম, ছেলে খাবে এখন, আর
চা বানালাম, আমরা দুজন চা খাবো আর চানাচুর নিয়েছি। তো চলো চাটা খেয়ে নেই। তো বন্ধুরা, আজকে শুরু করেছিলাম আমার বরের, আমার মানে বউয়ের মতো করে চলার, সারাদিনে একদিন বউয়ের মতো করে কীভাবে চললো সেটা শুট করেছিলাম। তো গল্প করছিলাম যে ছেলে কী সুন্দর করে বলছিল, যখন ওর পাপা বলছিলো যে যা স্নান কর, তো বলছিল না তুমি করে দাও, তো খুব সুন্দরভাবে বলছিলো, তাই আমরা গল্প গুজব করছিলাম। লাল চা তখন করোনা ভাইরাস ছিল, সেই জন্য একটু একটু দিতাম, এখন বলে আমাকে চা লাগবে, অল্প একটু দিয়েছি, দুধ চা ক্ষতি করবে, অল্প একটু দিয়েছি, পছন্দ হচ্ছে না। তো চলো বন্ধুরা, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। রাত্রেবেলা এখন রান্না বান্না করতে হবে, তারপরে ওকে বই পড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বাসনপত্র ধুতে হবে, এই কাজগুলো এখন বাকি রয়েছে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটাকে, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো জুড়িয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দিয়ে সাথে থাকো, যাতে করে প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের থেকে মিস না হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং গাইস। তো বন্ধুরা, রাত্রেবেলা সিদ্ধ ভাত করেছিলাম, আলু টমেটো সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আর আচার ছিল, মাছের ঝুড়ো ভাজা ছিল, একটু ডালও ছিল। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রেবেলা 11টার দিকে না 10:30টার দিকে বর নিয়ে গেলো একটু বাইরে হাঁটতে, অনেকদিন থেকে বাইরে বেরোনো হচ্ছিল না, সেজন্য তো হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগলো, খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে। সেদ্ধ ভাত আমার ফেভারিট, তাই জন্য মানে একটু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায় যেদিন আমি সেদ্ধ ভাত করি। তো বাইরে বেরোলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছিলো, এনজয় করলাম, অনেক অনেক ফটো তুললাম, আমার বর আমি ওর তুললাম, খুবই ভালো লাগলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা, গুড নাইট।